তো এই যে আমার বিল্ডিং, নিচের থেকে আমি দেখাচ্ছি সামনের ডিজাইনটা। এই যে এত উপরে ভালো করে বোঝা যায় না, এখন তো রোদ। তো এই যে সামনের ডিজাইনটা, এই যে হচ্ছে একদম নিচে, নিচতলা এখনো কমপ্লিট হয়নি। তো আস্তে আস্তে যাই ভিতরে। আস্তে আস্তে ভিতরে যাই। এই যে হচ্ছে মেন গেট, এই গেট খুলে ভিতরে যেতে হবে। এখানে কেসি গেট লাগানো হবে, এখনো লাগাই নেই। আর এই যে হচ্ছে নিচতলা, এরকম গেঁথে রাখা হয়েছে, নিচতলা কমপ্লিট করি নেই, পরে কমপ্লিট করবো। যে নিচতলা, আর ওইটা হচ্ছে আমাদের আগের টিনের ঘর। নিচতলা একটু ঘুরি। এই যে হচ্ছে নিচতলা, নিচতলা একদম ফাঁকা। আগে দোতলা কমপ্লিট করা হয়েছে, নিচে কমপ্লিট করিনি এখনো, করব আস্তে আস্তে। এই যে আছে ভিতরে গেটটা চতুর্দিক দিকে আঁচি দেওয়া হয়েছে, ভিতরে কেউ ঢুকতে পারবে না এই জন্য। আর এই যে হচ্ছে আমাদের পুকুর, বিল্ডিং এর পাশেই পুকুর। এই যে হচ্ছে পুকুর, আর এটা হচ্ছে বাহিরের বাথরুম। বাথরুমটা ইউজ করা হয় না, আগে ইউজ করতাম, এখন ইউজ করা হয় না, তালা লাগানো থাকে। এই যে নিচতলা এমনই আছে পড়ে। এই যে হচ্ছে মেন গেট, মেন গেট দিয়ে ঢুকি। এই যে এখানে হচ্ছে মোটর বসানো, আর এখানে হচ্ছে এই যে কারেন্টের ইয়া। এই যে হচ্ছে সিঁড়ি, এই যে দেখেন ভিতরটা, সিঁড়ির পাশে সব চতুর্দিকে ইট দিয়ে গাঁথা হয়েছে, ভিতরে যেহেতু কেউ ঢুকতে না পারে এই জন্য। এই হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে। এই যে এখানে একটু সামনে জায়গা রাখা হয়েছে এখানে বসার জন্য। সামনে জায়গাটা রাখা হয়েছে। এখনো বিল্ডিং এর উপরে রং করা হয়নি, ভিতরে রং টং সব কমপ্লিট করা, বিল্ডিং এর সাইড দিয়ে আর কি রং করা হয়নি। এই যে হচ্ছে দোতলা, দোতলার গেটেই যে মেন গেটেই যে আর কি ভিতরে ঢোকার জন্য। আর এই যে হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়ি, ছাদে আজকে আর আপনাদের সাথে শেয়ার করবো না, অন্য একদিন শেয়ার করবো, কারণ ছাদে তালা মারা, এখন চাবি নিয়ে উপরে যেতে ইচ্ছে করছে না, এজন্য পরে শেয়ার করবো আপনাদের সাথে। আচ্ছা মেন গেট খুলে এখন এই যে ভিতরে ঢুকলাম। তো আমি এই যে ভিডিও করা শুরু করলাম, আমার বিল্ডিংটা আপনাদেরকে, আপনাদের সাথে শেয়ার করব এই কথা বলেছিলাম, কিন্তু শেয়ার করতে পারিনি। এখন আমি ক্যামেরাটা অন করলাম রান্নাঘর থেকে, যে রান্নাঘর থেকে আপনাদের সাথে শেয়ার করি। এই যে হচ্ছে আমার রান্নাঘর, রান্নাঘর থেকে ভিডিও করা শুরু করলাম।
তারপরে রান্নাঘর থেকে ভিডিও করে সব রুমে রুমে যাব, তারপরে যাব শেষে বাহিরে। এই যে হচ্ছে রান্নাঘর, রান্নাঘরে একটাই জানালা। এই যে এই যে হচ্ছে ইনভার্ট চুলা, আর এই যে এদিকে হচ্ছে গ্যাসের চুলা। এক সাইডে ইনভার্ট চুলা, এক সাইডে গ্যাসের চুলা, আর এখানে একটা র্যাক রেখেছি। আসলে কি বাড়িতে কোনো ফার্নিচার আনা হয়নি, আমরা যেহেতু ঢাকা থাকি, ঢাকার সব ফার্নিচার রয়েছে। বাসা যখন ছেড়ে দিব তখন তো ফার্নিচার সব বাসায় বাড়িতে আনবই, এই জন্য বাড়িতে কোনো ফার্নিচার এখনো বানানো হয়নি। এই যে উপরে হচ্ছে একটা তাক, এই তাক তো ক্যাবিনেট বানাবো, এই তাকে এখনো রান্নাঘর কমপ্লিট হয়নি আমার আর কি। কমপ্লিট হয় নাই বলতে ভুল, ক্যাবিনেট করব, তো ক্যাবিনেট করার জন্য এখনো ই করি নেই, তো ক্যাবিনেট বানাবো, তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। রান্নাঘরটা অনেক বড়, দেখেই তো বুঝতেছেন। যেদিকেও সব ক্যাবিনেট করব, এই যে হচ্ছে রান্নাঘরের দরজাটা, সব মগ কাপ ক্লিন করে সব আমি ওইখানে রেখে দেই, যে ঝুলাই রাখি। আর এখানে একটা র্যাক লাগানো হয়েছে, এই টুকিটাকে এখানে গুছায় রাখি আর কি। তো এই যে রান্নাঘর থেকে বের হয়ে ডাইনিং রুম, এই যে হচ্ছে ডাইনিং রুম, ডাইনিং রুমে যে এক সাইডে একটা ফ্রিজ রাখা, ফ্রিজটাও অনেক বড়। তো ডাইনিং রুমে আর কিছুই নাই, শুধু সব রুমই আমার ফাঁকা, দুই রুমে দুইটা বেডরুম, দুইটা আর কি দুইটা খাট বসানো, আর সব রুম ফাঁকা। এই হচ্ছে ডাইনিং রুমের বাথরুম, আর ডাইনিং রুম থেকে এদিকে একটা বেডরুম, এদিকে একটা বেডরুম, আর এই সাইডে বেডরুম। এই যে হচ্ছে বেসিনটা ডাইনিং রুমের, এই যে হচ্ছে বেসিনের উপরে আয়না, এখানে একটা ডাস্টবিন রাখছি, যে ময়লা এদিকে ময়লা হলে সবই ডাস্টবিনে রাখি। আর এই যে হচ্ছে এদিকটা হচ্ছে আমার ড্রয়িং রুম, এই যে হচ্ছে ড্রয়িং রুম। তা ড্রয়িং রুমে হচ্ছে এই যে হচ্ছে পশ্চিম পাশ, পশ্চিম পাশে আমি একটা সিনারি লাগাইছি মক্কা মদিনার, আর পুরোটাই টাইলস করা ড্রয়িং রুমে, ড্রয়িং ডাইনিং পুরোটাই টাইলস করা। আর এদিকে হচ্ছে একটা সিনারি আর কি, পার্ক, পার্কের সিনারি। আর এদিকে টেবিলটা এই দিয়ে করে রাখা হয়েছে, এটা হচ্ছে কাঠের টেবিল না, আর এফেলের টেবিল। এটা হচ্ছে ড্রয়িং রুম, এই যে হচ্ছে পর্দা লাগাই রাখছি ডাইনিং রুমে, যখন খাইতে বসবো ড্রয়িং রুমে যখন গেস্টরা আসবে দেখা না যায় জন্য পর্দা লাগিয়ে রাখছি। আর এদিকে হচ্ছে একটা বেডরুম,
এই বেডরুমে বাড়ি বাসায় এসে বেডরুমে যত ব্যাগ ট্যাগ আছে বেডরুমের খাটের উপর রাখা হয়েছে, কারণ আমার ছেলে আসে না। এটা হচ্ছে আমার ছেলের রুম, যে এই রুমে আর কেউ শোয় না। ছেলে যখন আসে তখন তোষক জাজিম বিছাই দেই, না হলে এই বাড়ি থেকে যাই এরকম তোষক জাজিম ঢেকে রেখে গুছাই ঢেকে রাখি, না হলে ইঁদুরে পায়খানা করতে পারে, এজন্য এভাবে রেখে দেই। আর এদিকে হচ্ছে বারান্দা, বারান্দার পাশে আর কি টয়লেট বাথরুম। যে আমার ছেলের রুমের বাথরুম আর কি, বারান্দা হচ্ছে বারান্দার অর্ধেকটা বাথরুম অর্ধেকটা বারান্দা। এদিকে একটা আলনা রাখা হয়েছে, দরজার সাইডে যে হ্যাঙ্গার লাগাইছি কাপড় চোপড় প্যান্ট শার্ট মানে বাঁধায় রাখার জন্য। চারটা বেডরুমে এরকম দরজার পাশে হ্যাঙ্গার লাগানো হয়েছে। তো দরজার ডিজাইনগুলি কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে। এই দরজা দেখেন অনেক সুন্দর ডিজাইনগুলো। তো অন্য রুমে যাই, এই যে হচ্ছে আর একটা বেডরুম। এই বেডরুমে এখনো খাট টাট বসাইনি, খাট টাট কিছুই বিছাইনি, রুম ফাঁকা একদম। আর পর্দাগুলো আমি আনছি টাইসের সাথে ম্যাচিং করে, পর্দাগুলি আনা হয়েছে। এই যে আর একটা ঘরের রুমের দরজা, দরজাগুলি অনেক সুন্দর হয়েছে। আর এক রুমে যাই, এই রুমও ফাঁকা, ও ওই রুমের বারান্দা দেখাইতে মনে নাই। সব রুমে বারান্দা আছে, সব বেডরুমের পাশে বারান্দা। এই যে হচ্ছে এই রুমের বারান্দা, বারান্দার দরজা আর কি। এই যে হচ্ছে রুমের বারান্দা, বারান্দাগুলো সবগুলো অনেক বড় বড় বারান্দা হয়েছে। এই রুমও ফাঁকা, এর রুমের একটা টিরাং রাখা আছে আর একটা টেবিল আছে। তো অন্য রুমে যাই, তো এই যে আবার আর এক রুমে যাই, আর এক বেডরুম আর কি। এটা হচ্ছে আর এক বেডরুম, এটা হচ্ছে আমার মেয়ের বেডরুম। তো এই যে রুমের বারান্দাটা, ওই যে গ্লাস লাগানো আর কি। রুমে এসি এটা লাগানো হবে, এই জন্য এই রুমে বারান্দায় দরজা কাঠের দরজা দেওয়া হয়নি, গ্লাস লাগাইছি গ্লাসের দরজা। আর এই রুমের বারান্দাটা অনেক বড়। জানালাগুলোও অনেক বড়, পাশে এই রুমে সব রুমের জানালাগুলোই বড়। ওয়াশরুমগুলো তো খুলে দেখালাম না, এই যে হচ্ছে এই বেডরুমের ওয়াশরুম। এই বেডরুমে হচ্ছে কমোড, এই রুমের বারান্দাটা দেখাই। ঘরের ভিতর থেকে শুরু করলাম, বারান্দা বাহিরে দেখাবো
আগে ঘর দেখাই নিলাম। এই যে হচ্ছে রুমের বারান্দাটা, অনেক বড় বারান্দাটা। এই যে হচ্ছে ডাইনিং রুমের বাথরুমটা, এই যে হচ্ছে বাথরুম। এই যে হচ্ছে আর একটা বাথরুম, চারটা বাথরুম, একটা বাথরুমে কমোড বসাইছি আর সবগুলা এই নর্মাল। তো এই যে হচ্ছে এই বাথরুমের বেসিন, আর এটা হচ্ছে আয়না। তো এই যে হচ্ছে আমার ছেলের রুমের বাথরুম, ছেলের বাথরুমে আরো ডেকোরেশন করব, র‍্যাক লাগাবো। সব বাথরুমে এই যে এক একটা স্টিলের ইয়া বসাইছি, হ্যাঙ্গার সব বাথরুমে আছে, হয়তো মোবাইলে কোনোটায় নাও আসতে পারে। এই বাথরুমের টাইলস গুলো এমন, আর বাথরুমের দরজাটা দেখেন কত সুন্দর, গ্লাসের দরজা। সব বাথরুমে এই গ্লাসের দরজা, অনেক সুন্দর দরজাগুলি, বাঁশের জালের সিনারি।